আপনাদেরকে আমি নিশ্চিত করে বলি, আমি আমার তথ্য আমি যতটুকু জানি, আমার অ্যানালিসিস এবং তথ্যের মিশ্রণ দিয়ে আমি বলি যে আজকের দিন 2024 সালের জানুয়ারি 7 তারিখ শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আমেরিকা তথা গণতান্ত্রিক উন্নত বিশ্বের যে ফাঁদ, আমি এটাকে ফাঁদ বলবো নেগেটিভ শোনালেও, সেই ফাঁদে আনুষ্ঠানিকভাবে তিনি মাথা ঢুকাচ্ছেন বা ঢুকাচ্ছেন এই কফিনের শেষ পেরেকের মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনৈতিক যে গণতান্ত্রিক যাত্রা সেটার সমাপ্ত ঘটবে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? জাতীয় সংসদ নির্বাচন শেষ, ভোট শেষ, এমনকি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে নৌকার কিন্তু বিজয় হয়েছে, কিন্তু আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছে অবাক করা তথ্য, যে আমেরিকার ফাঁদে পা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকা কি করবে অবাক করা তথ্য দিয়েছে এই সাংবাদিক মনির হায়দার। আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব স্ক্রিনে। এই লেখার শিরোনাম কি জানেন তো? আর সেই লেখার শিরোনাম হলো মোজাম্মেল বাবু যেটা লিখেছেন, নিরঙ্কুশ শেখ হাসিনা ও বাইডেনের চাপ প্রয়োগের পররাষ্ট্রনীতির পরাজয়। মানে ভাষাগত একটু ভিন্নতা আছে কিন্তু মেসেজ একই, সেটা হলো বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা জিতে গেছেন, বাইডেন হেরে গেছেন। এইটা স্রেফ একটা প্রপাগান্ডা। আপনারা হয়তো কেউ কেউ বলবেন, ভাই আমেরিকার মতো দেশের ওয়াল স্ট্রিট জার্নাল বিখ্যাত পত্রিকা, সেখানে এরকম প্রপাগান্ডা ছাপা হয়? হয়, আপনাদেরকে বলি, ওয়াল স্ট্রিট জার্নালের মালিক হলেন রুপার্ট মার্ডক। আপনারা যারা মিডিয়া সম্পর্কে জানেন তারা জানেন তাকে মিডিয়া মোগল বলা হয়। রুপার্ট মার্ডক একজন ব্যবসায়ী, তিনি স্রেফ, তার অসংখ্য প্রতিষ্ঠান সারা পৃথিবী জুড়ে, এর মধ্যে আমেরিকার ফক্স নিউজ এর নাম শুনেছেন। ফক্স নিউজ হলো এখানকার রিপাবলিকানদের মানে ডানপন্থীদের একটা মুখপত্র টাইপের একটা প্রতিষ্ঠান। আবার ওয়াল স্ট্রিট জার্নাল, এটা এক ধরনের গ্রহণযোগ্যতা এটার আছে, এটা এক ধরনের পেশাদারিত্ব মেনটেন করে, কিন্তু আবার এই ওয়াল স্ট্রিট জার্নাল নিয়ে নানা কথা চালু আছে। তো এই যে সাদানন্দ ধুমে, বুঝতেই পাচ্ছেন ইনি কোন প্রপাগান্ডার অংশ হিসাবে লেখাটা লিখেছেন, এবং মুজাম্মেল বাবু সাহেবরা এটা আবার পিক আপ করেছেন, তিনি এটার উপরে ভিত্তি করে এটা লিখে প্রথম আলোয় ছাপিয়েছেন। আপনারা দেখবেন যে সরকার সমর্থক মিডিয়াগুলোতে আবার এইটাকে খুব ফলাও করে গত 24 ঘন্টায় প্রচার করা হয়েছে, সাদানন্দ ধুমে সাহেব এটা বলেছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা যারা হতাশ, মানে আমরাও হতাশ, মানে আমি আমাকে জুড়েই বলছি যে শেখ হাসিনার এই ডামি ইলেকশন বা ভুয়া ইলেকশন আজকে হয়ে যাবে, যাওয়া মানে আজকের দিনই শেষ দিন, কিন্তু আমেরিকা তো কোনো ব্যবস্থা নিল না। তারা গত অক্টোবর মাসের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে কথা বলেছে, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বড় বড় কর্তা ব্যক্তিরা বাংলাদেশ সফর করেছে, তারপরে ভিসা রেস্ট্রিকশনের ঘোষণা দিয়েছে, তারপরে আমেরিকার ডেপুটি ফরেন মিনিস্টার যে ডোনাল্ড লু, তিনি তৃতীয় মাত্রায় জিল্লুর ভাইকে একটা ইন্টারভিউ দিয়েছেন যেটা অতীতে কখনো ঘটেনি, তাদের এত তৎপরতা। তারপরে উজরা জেয়ার মতো সিনিয়র অফিসিয়ালস, তিনি বাংলাদেশ সফর করেছেন টিম নিয়ে, এইসব ঘটনা ঘটেছে, কিন্তু গত 2 মাসের উপরে তারা একেবারে চুপচাপ কোনো কথা বলছে না, তার মানে তারা এখান থেকে পিছু টান দিয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, যে ধরুন আমেরিকা বাংলাদেশের এই তফসিল ঘোষণার পর বাংলাদেশের কিছু অফিসারের বিরুদ্ধে বা কিছু লোকের বিরুদ্ধে স্যাংশন দিল, কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্যাংশন দিল, এবং 100 লোকের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশনের কথা তাদেরকে জানিয়ে দিল। তো এর ফলে কি হতো? এর ফলে শেখ হাসিনার এই ডামি ইলেকশন প্রসেস থেমে যেত? আপনাদেরকে আমি নিশ্চিত করে বলি যে শেখ হাসিনা কি করতে যাচ্ছেন এবং এটা করার ব্যাপারে তিনি কতটা ডিটারমাইন্ড, এটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো করে জানে। আবার আমেরিকা কি করতে যাচ্ছে এটাও শেখ হাসিনা জানে, শেখ হাসিনা জানে কারণ তার আমেরিকা তাকে জানিয়ে দিয়েছে। আর শেখ হাসিনা কি করতে যাচ্ছেন এটা তিনি আমেরিকাকে জানাননি, কিন্তু আমেরিকা খুব ভালো করে জানে যে আমরা যত যাই করি শেখ হাসিনা এমন একটা পজিশন নিয়েছেন যে তিনি এই ভুয়া ইলেকশন করে ফেলবেন, এবং সেটা করবার জন্য যতটুকু মেকানিজম করা, 15 বছর ধরে ক্ষমতা আছে, সব মেকানিজম মানে যাবতীয় রকমের ঝুঁকি এবং অনিশ্চয়তা মাথায় রেখেই শেখ হাসিনা এরকম একটা প্ল্যান নিশ্চিত করেছেন যে তিনি এই ভুয়া ইলেকশনটা করে ফেলবেনই। তাহলে আমেরিকা জানে যে আমরা যদি 1000 লোকের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দিই, আমরা যদি 200 লোকের বিরুদ্ধে স্যাংশন দিই, এবং আমরা 2-1টা প্রতিষ্ঠানকে স্যাংশনের আওতায় নিয়ে আসি, তারপরও শেখ হাসিনা ইলেকশনটা করে ফেলবেন। চিন্তা করুন তো যে আমেরিকা এই কাজগুলো করে ফেললো এর মধ্যে, মানে আজকের আগে, গত 2 মাস আগে বা 1 মাস আগে,
কিন্তু শেখ হাসিনা এই নির্বাচনটা করে ফেললেন, এই ভুয়া নির্বাচন বা ডামি নির্বাচন করে ফেললেন, তখন ব্যাপারটা কি দাঁড়াইতো? আসলে এই যে প্রপাগান্ডাটা যে বাইডেন হেরে গেছেন, আমেরিকা হেরে গেছে, হাসিনা জিতে গেছে, এই প্রপাগান্ডাটা রেডি করা ছিল যে আমেরিকা কিছু ব্যবস্থা নিবে এবং সেই ব্যবস্থাগুলো তারা ইগনোর করবে, উপেক্ষা করবে, করে তারা একটা ভুয়া ইলেকশন করে ফেলবে, তারপরে এই প্রচারণাটা চালানো হবে যে বাইডেন হেরে গেছেন, আমেরিকা হেরে গেছেন, শেখ হাসিনা জিতে গেছেন। তো তাদের এই রেডি করা প্রপাগান্ডার প্যাকেজটা কাজে লাগছিল না, কারণ আমেরিকা কোনো ব্যবস্থা নেয়নি। আমেরিকা জানে আমরা যত ব্যবস্থা নিই তারা এটা করে ফেলবে, আমেরিকা কোনো ব্যবস্থা নেয়নি। তো এখন এই প্যাকেজটা তো তাদের নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই এই প্রচারটা চালাতে পারছে না যে আমেরিকা হেরে গেছে এবং শেখ হাসিনা জিতে গেছে, আজকেই ছিল শেষ দিন। এই পর্যায়ে এসে তারা এই প্যাকেজ প্রপাগান্ডাটা শুরু করেছে যে আমেরিকা হেরে গেছে, শেখ হাসিনা জিতে গেছে। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলি, আমি আমার তথ্য আমি যতটুকু জানি, আমার অ্যানালিসিস এবং তথ্যের মিশ্রণ দিয়ে আমি বলি যে আজকের দিন 2024 সালের জানুয়ারির 7 তারিখ শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আমেরিকা তথা গণতান্ত্রিক উন্নত বিশ্বের যে ফাঁদ, আমি এটাকে ফাঁদ বলবো, নেগেটিভ শোনালেও, সেই ফাঁদে আনুষ্ঠানিকভাবে তিনি মাথা ঢুকাচ্ছেন। প্রশ্ন হতে পারে কিভাবে? 2014 এবং 18-র যে ভুয়া নির্বাচন, ওই নির্বাচনগুলোর ক্ষেত্রে বাংলাদেশের উপরে ইন্ডিয়ার আধিপত্যটা ছিল একাধিপত্য, মানে অনেকটা বলতে পারেন এটাকে কথ্য ভাষায় আমি বলি যে ইন্ডিয়ার কাছে লিজ দেওয়া ছিল, ইন্ডিয়া যা খুশি তাই করেছে, যুক্তরাষ্ট্র এবং তাদের গণতান্ত্রিক উন্নত বিশ্বের মিত্ররা এটাকে ইগনোর করেছে, দেখেও না দেখার ভান করেছে। কিন্তু বাংলাদেশটা এখন আর ইন্ডিয়ার লিজে নাই, ওই লিজ বাতিল হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো এখন বাংলাদেশকে সরাসরি দেখছে। এবং এই ভুয়া নির্বাচনকে ঘিরে তারা তো জানে, তারা তাদের অবস্থান জানান দিয়ে আসছিল, যুক্তরাষ্ট্র যতভাবে বলার আনুষ্ঠানিক বা প্রকাশ্যে যা বলবার বলেছে, এবং যখন প্রকাশ্য বলা বলিতে কোনো কাজ হচ্ছে না, মনে আছে আপনাদের যে তফসিল ঘোষণার আগে ডোনাল্ড লু তিনি চিঠি দিয়েছিলেন আলোচনায় বসবার জন্য দলগুলোর মধ্যে, ক্ষমতাসীনরা সেটাকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের মধ্য দিয়েও কিন্তু একটা বার্তা পাওয়া যায় যে তারা আসলে এই নির্বাচন ভুয়া নির্বাচনটা করে ফেলবার ব্যাপারে তারা কতটা ডিটারমাইন্ড, এই জন্য তারা এটা করেছে। তো যখন সেটা প্রত্যাখ্যান হয়ে গেল, ডোনাল্ড লুয়ের ওই চিঠি প্রত্যাখ্যান হয়ে গেল ক্ষমতাসীনদের তরফ থেকে ফর্মালি আনুষ্ঠানিকভাবে, তারপর থেকে যুক্তরাষ্ট্র কিন্তু চুপ, তারা আর মুখ খুলে কিছু বলছে না। তারা যেটা করেছে, পিটার হাস বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডর, তিনি দফায় দফায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ছোট মোমেন যাকে বলা হয়, তার সঙ্গে দেখা করে কথা বলেছেন। কি কথা বলেছেন? আজ পর্যন্ত কোনো পক্ষ মুখ খুলে কিছু বলেনি। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনি দেখা করেছেন মূলত আমেরিকার বার্তাটা জানিয়ে দেওয়ার জন্য, যে আমেরিকা কি ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছে, যেটা আমেরিকা তার সুবিধা মতো সময় মতো তারা এই ব্যবস্থাগুলো নেবে। 14 এবং 18-র নির্বাচনে হাসিনা পার পেয়ে গেছেন, যেহেতু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সে ব্যাপারে সিরিয়াসনেস ছিল না এবং মানে অনেকটা ইন্ডিয়ার চোখ দিয়ে দেখেছে। কিন্তু এবার যেহেতু এদের সবার চোখ আছে বাংলাদেশের দিকে, এবং শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে গণতন্ত্রকে যারা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করবে, আন্ডারমাইন করবে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তো সেটা করবার দিন হলো আসলে আজকে। আপনারা হয়তো অনেকে বলবেন যে এই আজকের দিনের জন্য গত 2 মাস ধরে তো প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতির উপরে তারা কোনো পানিশমেন্টে, এটা এটা অন্তত আমেরিকান বা গণতান্ত্রিক বিশ্বের প্র্যাকটিসে নাই, যেটাকে অপরাধ আমরা বিবেচনা করতে চাই, অপরাধটা সংঘটিত হবার পরেই তারা তাদের ব্যবস্থা গ্রহণের যে লেজিটিমেসি, তারা বলতে পারবে যে হ্যাঁ ঘটনাটা অপরাধ সংঘটিত হয়ে গেছে, এখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তো সেই দিন আজকে। এবং এটার মধ্য দিয়ে শেখ হাসিনা, আমি বলছি, আনুষ্ঠানিকভাবে আজকে পশ্চিমা বিশ্বের ফাঁদে বা তারা যে ফাঁদ প্রস্তুত করে রেখেছে বাংলাদেশের জন্য, সেখানে তিনি মাথা ঢুকালেন। যুক্তরাষ্ট্র আলটিমেটলি তাদের যে প্রস্তুতি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শুরু করবে অচিরেই, আমি বলছি না ঠিক কবে, তাদের হিসাব অনুযায়ী, তাদের যুক্তরাষ্ট্রের মতো দেশ কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মতো এরকম কুইক অ্যাকশন রিয়াকশন দেখায় না, প্রতিক্রিয়া দেখায় না, তারা তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে সুনির্দিষ্ট আইনের আওতায় তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এখন অনেকেই বলেন, এটা আমি যখন ব্যক্তিগত আলোচনা করি, অনেকে বলেন ভাই এসব হোমিওপ্যাথি দিয়ে আমাদের কাজ হবে না, মানে আমাদের কিসে কাজ হবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের এরকম কোনো চুক্তি হয় না যে তারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বাদ দিয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শুরু করবে, তারা তাদের সিস্টেমেই কাজ করে, তারা তাদের সিস্টেমেই কাজ করবে।
আমি জানি না বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে বা কোনো মহলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন কোন চুক্তি কখনো হয়েছে কিনা, বা যুক্তরাষ্ট্র এরকম কোন ঘোষণা কখনো দিয়েছে কিনা যে তোমরা এই এই করো আমরা সেটার সঙ্গে ম্যাচ করে আমাদের ব্যবস্থা নিব। আমি জানি এটা আমার জানা নাই। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা অনুযায়ী, তার প্রস্তুতি অনুযায়ী, তার সময় মতো সিরিজ অফ পদক্ষেপ তারা নিবে এবং শীঘ্রই সেটা নিতে থাকবে। কিন্তু শুধু সেইটাই বাংলাদেশে গণতন্ত্র, অন্তত ভোটের গণতন্ত্র আমরা যেটা ফেরাতে চাই, আমেরিকার ব্যবস্থার প্রেক্ষিতেই সেই ভোটের গণতন্ত্র ফিরে পাবো সেই নিশ্চয়তা আমার কাছে নাই, আমি সেটা দিতে পারবো না। কারণ এটা আসলে ম্যাচিং একটা ব্যাপার, ম্যাচ করবার একটা ব্যাপার। বাংলাদেশে বিরোধী দল বিএনপি বিশেষত, আমরা তো সাধারণত আসলে যেহেতু গত 15 বছর ধরে আমরা এই কর্তৃত্বপরায়ণ রেজিমের সমালোচনা করি, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে আমরা তো কখনো বিরোধী দলের সমালোচনা করি না বা তাদের কিছু বলার নেই। ডেফিনেটলি বিরোধী দল মানে বিএনপির শীর্ষ নেতৃত্ব বেগম জিয়া, তার ছেলে, এরা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেমন মজলুম, এরা হলো এখন মুসলিমদের নেতা, তারাও জুলুমের শিকার। সুতরাং তাদের যত তাদের সমালোচনা করবার অনেক জায়গা আছে, কিন্তু যেহেতু তারা এখন জুলুমের শিকার এবং তারাও মজলুমের কাতারে, সে কারণে আমরা তাদের সমালোচনা করছি না। সমালোচনা অবশ্যই, কখনো যদি তারা আবার মজলুমের কাতার থেকে চলে আসে, বের হয়ে আসে, তখন সমালোচনা করব, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের আলটিমেট গোল হলো বাংলাদেশে একটা মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস ফিরিয়ে আনা বা এস্টাবলিশ করা। তো যাই হোক, মানে বিএনপি অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমি বলবো যে এই যে তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে, মানে গত 2 মাসে নাকি 27,000 নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে, শত শত নেতাকর্মীকে দিনে রাতে কোর্ট বসিয়ে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, অগণিত ডজন ডজন মানুষকে হত্যা করা হয়েছে, জেলখানায় এ পর্যন্ত 9 জনকে হত্যা করা হয়েছে, এইসব ঘটনা, এরপরেও যে এখনো পর্যন্ত দলটা একটা ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, এসব কর্মসূচি নিয়ে অনেক সমালোচনার জায়গা আছে, সেগুলো কখনো আমার বলার ইচ্ছাও আছে কিন্তু এখন বলছি না, তা সত্ত্বেও আন্দোলনগুলা চালিয়ে নিচ্ছে। কিন্তু আমি বলি যে একটা খুবই প্রাইমারি রিকোয়ারমেন্ট, যেটা আমি 2 মাস আগে থেকে বলে আসছি, যে একটা দুটা বিষয়, একটা হলো একটা রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, এক মঞ্চে আসা, এটা খুবই জরুরি। অনেকে এটা বিরোধিতা করেন, দ্বিমত করেন, আমি এখানে ফার্ম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অনাচার থেকে মুক্ত হতে হলে, ন্যূনতম গণতন্ত্র ফিরে পেতে হলে বাংলাদেশে এখন একটা রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নাই। ডান বাম মধ্য সবাইকে এক এক কাতারে এক মঞ্চে আসতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমেরিকা এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে না, আমেরিকা যেটা করার সেটা করবে, আমি আবারও বলছি আপনাকে। আচ্ছা, আরেকটা হলো জাতীয় ঐক্য, আমি বলেছি শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী, যে সমস্ত বুদ্ধিজীবী আছে এখনো ক্ষমতাসীনদের সঙ্গে, তা আছে, যারা এখনো পর্যন্ত কোনো পক্ষে নাই, নীরবতা পালন করছেন, এদেরকে রিচ করা, এদেরকে একটা জাতীয় ঐক্যের ফ্রেমওয়ার্কের মধ্যে ইনভলভ করা, তাদের সঙ্গে একটা যোগাযোগ করা, এই কাজগুলো কিন্তু খুব জরুরি। তো এখন আজকের দিনের মধ্য দিয়ে শেখ হাসিনা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে যে ফাঁদে পা ঢুকাচ্ছেন বা যে অপরাধের মালা তিনি গলায় পরছেন গোটা দুনিয়ার সজাগ দৃষ্টির সামনে, আমি মনে করি যে দায়িত্বটা এখন আরো ক্যালকুলেটিভ হয়ে, আরো সচেতন ভাবে বিরোধী রাজনৈতিক শক্তি বা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে ভূমিকাটা। এবং আমি আজকে সেই আলোচনায় যাব না, একটা উপায় আছে, যে উপায়টা আগামীতে আরো প্রকট হবে, এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যদি প্রপারলি সেই উপায়টাকে অ্যাড্রেস করতে পারেন, আমি নিশ্চিত এই ক্ষমতাসীনরা যত বাগাড়ম্বরই করুক, যত অহমিকা অহংকার দেখাক, যত মিথ্যা প্রপাগান্ডা করুক, এবং তাদের পেছনে যতই নরেন্দ্র মোদি এবং তার হোল অ্যাডমিনিস্ট্রেশন থাকুক, তারা এই তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। সেটা আমি অচিরেই, মানে হয়তো আজকে রাতেও হতে পারে, রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় এই নানা উপকরণে উপায়িত সংজ্ঞায়িত করছেন আর কি। তো যাই হোক, এই যে একটি অবৈধ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে অন্ততপক্ষে শেখ হাসিনা তার যেই গণতান্ত্রিক একটি লেবাস সেটা একদম চিরতরে, মানে কফিনের শেষ পেরেকটি তিনি ঢুকালেন বা ঢুকাচ্ছেন, এই কফিনের শেষ পেরেকের মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনৈতিক যে গণতান্ত্রিক যাত্রা সেটার সমাপ্ত ঘটবে এবং তিনি সৌরতান্ত্রিক একটি রাষ্ট্রনায়ক হিসেবে রূপান্তরিত হবেন, যেমনইভাবে তেমনইভাবে আন্তর্জাতিক চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ, বাংলাদেশের সুশীল সমাজের যে প্রেশার, সব কিছু আরও পর্যায়ক্রমে ব্যাপক হারে বাড়বে বলে মনে করি। সর্বশেষ একটি বলতে চাই যে এই নির্বাচনকে আমরা
প্রত্যাখ্যান করেছি, আপনিও প্রত্যাখ্যান করুন, সবাই প্রত্যাখ্যান করুন। আজকে সারাদিন বাসায় পরিবারের সদস্যদের কোয়ালিটি টাইম এক্সপেন্ড করুন, বাসায় থাকুন, পরিবারকে সময় দিন, রান্নাবান্না করে ভালো আয়োজনে খাওয়া দাওয়া করুন, আর টিভির পর্দায় সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। তাহলে অন্তত পক্ষে আপনাদের সারাদিনের যে বিনোদন সেটা আপনারা পাবেন বলে আমি মনে করি, কারণ এই আওয়ামি কামড়াকামড়ি শুরু হয়েছে রাত্রে থেকে, এটা শেষ হবে হয়তোবা আজকে রাত্রে গিয়ে, অথবা এই শেষ আদৌ হবে কি না জানি না, তবে আওয়ামি যেই কামড়াকামড়ি শুরু হয়েছে এটা চলমান থাকবে। আর এর সাথে সাথে আন্তর্জাতিক যে চাপ, আন্তর্জাতিক যে বিভিন্ন পদক্ষেপ, সেগুলো কিন্তু অবশ্যই আসবে, এটা নির্দ্বিধায় বলা যায়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে দিনটা অন্ততপক্ষে নিরাপদে বাসায় থাকুন, এই দামি নির্বাচনকে বর্জন করুন এবং আপনারা আপনাদের পরিবারের সাথে থাকুন। এর মধ্য দিয়ে অন্ততপক্ষে আপনারা আপনাদের যেই এই ফেসিবাদের বিরুদ্ধে যে আপনাদের ম্যান্ডেট, সেটা অন্তত পক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষে এই নির্বাচন বর্জন বা নির্যাতনে না গিয়ে তাদের সাথে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা, সাংবাদিক মনির হায়দার যে মন্তব্য করেছে, যে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। আমেরিকার ফাঁদে পা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই নিউজের মাধ্যমে অনেক তথ্য জানতে পেরেছেন, কি করতে পারে, বাংলাদেশের উপরে কি চাপ আসতে পারে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য দেখতে পেয়েছেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।